সিরাজগঞ্জের উল্লাপাড়া পুরসভায় বয়স্ক ভাতা প্রতিবন্ধী ও বিধবা ভাতা গ্রহিতাদের মাঝে ভাতা বিতরণ করা হয়েছে উপজেলা পরিষদ হলরুমে বুধবার বেলা বারোটায় উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ বিন হাবিব বিশেষ অতিথি ছিলেন মেয়র এস এম নজরুল ইসলাম ও উপজেলা সমাজসেবা অফিসার মোতালিব হোসেন বয়স্ক ভাতা পঁয়ষট্টি জন প্রতিবন্ধী ভাতা আঠারো জন ও বিধবা ভাতা আটাশ জনকে প্রদান করা হয় মোহাম্মদ মইনুল হুসাইনের তথ্যচিত্রে ড্যাস্ক রিপোর্ট এন টিভি